40 Gbps স্পিড পার সেকেন্ড, ওয়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে কথা বলবো USB Type 4 নিয়ে। হোয়াট ইজ দিস? ইটস এ নিউ ইনোভেশন। আমরা সবাই জানি ফ্ল্যাগশিপ ফোনের সাথে বিভিন্ন ধরনের মিড বাজেটের ফোনেও থাকছে USB Type C। আর যদি কোনো কারণবশত সেই ডিভাইসে কিংবা সেই মোবাইল ফোনে USB Type 4টা না থাকে, তাহলে সেটার মার্কেট ভ্যালু অনেকটা কমে যায়, সঙ্গে দামও একটু কমে যায় মেবি। যাই হোক, USB Type C এর দুইটা ভার্সন রয়েছে, একটা হচ্ছে 3.1 এবং আরেকটা হচ্ছে 3.2। যদিও দুইটা ভার্সনের ভিন্ন ভিন্ন ধরনের স্পিড আছে। আর USB Type C নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে এবং সেখানে বলা হয়েছে USB Type C কি, এটা কিভাবে কাজ করে, যদি কোনো ডিভাইসে USB Type C থাকে তাহলে কোন কোন সুবিধা পাবে, যদি কোনো ডিভাইসে USB Type C টা না থাকে তাহলে কোন কোন অসুবিধা ফেস করতে হবে, এই ব্যাপারে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর USB Type C এর পূর্বের ইতিহাস, পরের ইতিহাস, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো যদি আপনি ভিডিওটা দেখে না থাকেন, অবশ্যই আই বাটনে ক্লিক করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও ক্লিক করে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। যাই হোক, USB Type C নিয়ে আর বেশি কথা বলবো না, আজকের এই ভিডিওতে কথা বলবো USB Type 4 নিয়ে। এটা কি, এটা কিভাবে কাজ করে, এটা সর্বোচ্চ স্পিড কত, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম USB Type 4 নিয়ে, আর এটা অনেক আগে রিলিজ হয়ে গিয়েছে, বাট ভিডিওটা অনেক পরে আপলোড করা হচ্ছে। যাই হোক, এটার ট্রান্সফার স্পিড বর্তমান USB Type C থেকে 3.2 গুণ বেশি, যেখানে USB Type C এ সর্বোচ্চ 20 গিগাবিট, প্রত্যেকটি লেনে 10 গিগাবিট করে ট্রান্সফার করতে পারে, সেখানে USB Type 4 এ প্রত্যেকটি লেনে 20 গিগাবিট করে মোট 40 গিগাবিট ট্রান্সফার করতে পারবে। USB 4 শুধুমাত্র ডাটা ট্রান্সফার ক্ষেত্রে রাজা নয়, এটা দিয়ে আপনি সর্বোচ্চ 100 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট পাবেন। আর তাছাড়াও এটার বেশ কিছু আপডেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে USB ইমপ্লিমেন্টার্স ফোরাম। এখন কথা হচ্ছে এটা কবে আমাদের বাজারে আসবে, কবে আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপে আসবে, এটা তেমনভাবে খোলসা করে বলা হয়নি। আশা করা যাচ্ছে 2020 সালের এখন থেকেই শুরু হতে পারে, আর অলরেডি হয়তো বা শুরু হয়ে গিয়েছে অন্য অন্য দেশে, বাট আমার চোখে এখনও পড়েনি। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অফকোর্স এটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।